গুড মর্নিং, হ্যালো, হাই, কেমন আছো সবাই? ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। নতুন আরও একটা ব্লগে সকলকে অনেক 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 স্বাগত জানালাম। এখন যে রোদ বার হয়েছে, সেই রোদ দেখে মনে হচ্ছে কি এখন সকাল 9:30 বাজে। আমার তো মনে হচ্ছে যেন এখন দুপুর 12টা বেজে গেছে, কিন্তু না, এখন সকাল 9:30 বাজে। দেখো, সকাল টকাল স্নান করে নিয়েছি, আর এখন যেহেতু গরমের ওয়েদারটা পড়ছে, মাঝে মধ্যে আমার নাক থেকে রক্ত পড়ছে, তো চেষ্টা করছি প্রায় প্রত্যেক দিনই চুলটা ভিজিয়ে স্নান করার। তো আজকেও চুল ভিজিয়ে স্নান করেছি, আর সকাল সকাল করে পুরো একদম ঠান্ডা ঠান্ডা জলে স্নানটা করেছি। কারণ হচ্ছে আজকে টাইম কলে জল আসেনি, গতকালকে টাইম কলে জল, আর সারা রাত্রি বাইরে জল ছিল, রোদ বার সেরকম একটা হয়নি তখন। আর রোদ বার হলো গাছের তলায় যেহেতু জলগুলো ছিল, সুতরাং প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল। সেই ঠান্ডা জলেই আমি একদম মাথা ভিজিয়ে স্নান করেছি। তবে এই ঠান্ডা জলে স্নান করার পর একটা আলাদা রকম আরাম লাগে, দারুণ লাগে, ঘুম ঘুম পায় কিছুক্ষণ পরে। তো যাই হোক, এখন আমি এই তুলসী গাছে জল দেব, একটুখানি ধূপ দেখাবো, ফুল জল দেব। তো তার আগে তুলসী গাছটায় বেশ কিছু মরা পাতা ছিল, তো মরা পাতাগুলো তুলে নিলাম, আর তুলসী গাছের ফুল যেগুলো মঞ্জুরিগুলো সেইগুলো ভেঙে দিলাম। তুলসী গাছের মঞ্জুরিগুলোকে ভেঙে দিতে হয়, নাহলে তুলসী গাছটা তাড়াতাড়ি বুড়ো হয়ে যায়। তো তুলসী গাছের মঞ্জুরিগুলো ভেঙে দিয়ে আর পুকুর থেকে জল নিয়ে আসলাম। জল নিয়ে এসে পুকুরে একটুখানি জল ঝরেছে, একটু গর্তের মতো করে দিয়েছিল কাকু, তো সেইখানেই জল ঝরেছে, সেখান থেকে জল নিয়ে আসলাম। এসে এই যে গাছের গোড়ায় এখন দিয়ে দিচ্ছি একটু সূর্য প্রণামও তার সাথেই করে নিচ্ছি। প্রত্যেক দিন স্নান করে বার হওয়ার পর মোটামুটি এটা হচ্ছে আমার প্রথম কাজ, একটু ধূপ ফুল জল নিয়ে তুলসী গাছের গোড়ায় দেওয়া আর সূর্য প্রণাম করা, সবার প্রথম এইটাই করি স্নান করে বের হয়ে। তো এবার চলে এসেছি রান্নাঘরে, রান্নাঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি। এখন তো চারিদিকে এত এত ধুলো আর এত পাতা পড়ছে, ঝাঁট দেওয়ার কিছুক্ষণ পরেই দেখছি নোংরা হয়ে যাচ্ছে। তো উনুন জ্বালাবো, ভাত চাপাবো, তো তার আগে রান্নাঘরটা একটুখানি ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম, তারপরে উনুনে সব কাঠ কুচরিগুলো দিয়ে দিচ্ছি, দেন উনুন জ্বালাবো। তো ওই উনুন জ্বালানোটা আগে আমার কাছে অনেক ডিফিকাল্ট লাগতো, কিন্তু এখন দীর্ঘদিনের অভ্যাস হয়ে যাওয়ার পর এখন আর সেরকম কোনো ব্যাপারেই নেই। প্লাস্টিক দু তিনটা দেশলাই দিয়ে, মানে ম্যাচ বক্স দিয়ে জ্বেলে দিলাম, তারপর নামিয়ে দিলাম, বাস ও আস্তে আস্তে জ্বলে যাবে। এতে করে তো দুটো ফায়দা হয়, এক হচ্ছে প্লাস্টিকটা পুড়িয়ে আমার উনুনটা খুব শীঘ্রের মধ্যেই জ্বলে যায়, আর দ্বিতীয় হচ্ছে প্লাস্টিকটা ফেললে সেই তো চারিদিক নোংরা হবে আর পরিবেশ দূষণও হবে। তো এই নোংরা হওয়া বা পরিবেশ দূষণের হাত থেকে একটু হলেও বাঁচা যায়। আমি ঘরে যত যা প্লাস্টিক থাকে সবগুলো জমিয়ে জমিয়ে রাখি, আর এই উনুন ধরিয়ে ধরিয়ে প্লাস্টিকটা শেষ করি, তাহলে প্লাস্টিক পুড়ে গেলে প্লাস্টিকের অস্তিত্বও শেষ হয়ে গেল, আর ওই যে বললাম পরিবেশ দূষণটাও কম করা যায় যতটা সম্ভব, যদি প্রত্যেকে এরকম করে, মানে যারা উনুন জ্বালায় টালায় আর কি, বা যারা উনুন জ্বালায়ও না, প্লাস্টিকগুলো এক জায়গায় জমা করে যখন অনেকগুলো হয়ে যাবে তখন আগুনে পুড়িয়ে দিলে আমাদের পরিবেশ দূষণটা কিন্তু অনেকটাই কমবে। উনুনটা জ্বলে যাওয়ার পর আমি ভাতের হাঁড়িটা চাপিয়ে দিলাম, ভাতের হাঁড়ি নয়, হাঁড়িটা চাপালাম আর জল দিয়ে দিয়েছিলাম আগে, তো জল হাঁড়ি চাপালাম, চাল এখনও পর্যন্ত দিইনি। তারপরে চাল টাল দিয়ে আমি এখন চলে এসেছি ছাদে জামাকাপড়গুলো মেলতে, আর আজকে ছাদে এসে আমি কাবলুকে প্রচণ্ড রকম মিস করছি। শুধু ছাদে এসে নয়, সারাটা দিন ধরে যে কাবলুকে কী পরিমাণে মিস করেছি সে আর কী বলবো। ও অ্যাকচুয়ালি নেই, ও মামা বাড়ি গেছে ওরা সবাই, তো আজ দুদিন হলো, মানে যেদিন ভিডিওটা করছি সেই দিনেই ওরা গেছে ওদের মামা বাড়ি, তো ভিডিওটা দিতে আমার একটু লেট হলো কারণ গতকালকে ভিডিও দিতে পারেনি। তো বেশ খারাপ লাগছে, মনে হচ্ছে যে কখন যে বাচ্চাটা আসবে, মানে সবসময় মনটা যেন একটু খারাপ খারাপ যাচ্ছে। আর ওর কথাগুলো এত এত কিউট, ওর কিউট কথাগুলো শুনতে পাচ্ছি না, তারপরে ওর তো আমার সাথে একটুখানি বেশি ঘনিষ্ঠ, তো আমার প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে ওর জন্য। আর খারাপ লাগলেও করার কিছু নেই, আমার খারাপ লাগলে কি ও মামা বাড়ি যাবে না? তো অবশ্যই যাবে। যাই হোক, আমি না চালটা দিয়েই ছাদে চলে গেছিলাম জামাকাপড়গুলো মেলতে, তো এসে করে মনে পড়েছে যে ডাল আর আলুটা তো সাইডে রয়ে গেছে, তো এখন ডাল ঘুটি করে ডালটা দিয়ে দিলাম আর আলু একটা সেদ্ধ হতে দিলাম। আলুটা এমনিই দিলাম, কিছু না হোক ডালের সাথে হলেও পরে দিয়ে দেওয়া হবে, ভাতে প্রত্যেক দিন একটা করে আলু সেদ্ধ দিই। আমার আলু সেদ্ধ করে মাখা ভাতের সাথে খেতে খুব ভালো লাগে, তো সেই জন্য আরও বিশেষ করে দিয়ে, বাদ বাকি কোনো কাজে না কাজে লেগেই যাবে। যদি কোনো কাজে না লাগে তাহলে লাস্টে তরকারিতে আলু না দিয়ে সেদ্ধ আলুটা দিয়ে চালিয়ে দেওয়া যায়।
তো এটা একটুখানি এক্সট্রা করে রাখি আর কি। এবার সবজি টবজি কাটবো, সজনে ডাঁটা বাবা গাছ থেকে পাড়লো। আমাদের একটা গাছ আছে, অনেকগুলো গাছই ছিল কিন্তু সেই কোনো গাছ আর নেই, এখন একটা গাছ আছে। তবে গাছ আছে বলাটাও ভুল হবে, কারণ গাছটা পুরো পড়ে গেছে। গাছটার থেকে দু তিনটা ছোট ছোট ডাল বার হয়েছে, সেই ডালগুলোই বড় হয়েছে অনেকটা, আর ওই ডালগুলোতে অনেকটাই সজনে ডাঁটা হয়েছে। তো সেইখান থেকেই বাবা কয়েকটা ডাটা পাড়লো, কচি কচি ডাটা। আর ঘরে ছিল কাঁচকলা বেগুন, তো কাঁচকলা বেগুন আলু সজনে ডাটা টমেটো দিয়ে একটা তরকারি করব, মানে একটা মাখা মাখা তরকারি করব। আর ডাল তো ভাতে দিয়েইছি, আর কি তরকারি করব ঠিক করিনি। উনুনটার আঁচটা প্রচুর লাগছিল মুখটায়, হাতে গায়ে, তো সেই জন্য একটুখানি গার্ড দিয়ে দিচ্ছি মাটি দিয়ে। এটাকে না কি বলে, নেড়া বলে জানো তো আমাদের এখানে, সব দিকেই বলে, মানে আমাদের সাইডের দিকে এটাকে নেড়া বলে। যে উনুনে নেড়া দিয়ে দিলে আর আঁচটা লাগবে না, তো এটা এক প্রকার গার্ডের মতো কাজ করে, ঠিক আছে। উনুনের তাপটাকে ও আটকে দেয়, আর এসে করে মুখের ওপর লাগবে না তাপটা, তো বেশ ভালো একটা উপায়। যাই হোক, এখন আমি সবজি টবজিগুলো কেটে নিই, সবজি টবজি কেটে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই। আর এখন রোদটা এত পরিমাণে তাপ দিচ্ছে, মনে হচ্ছে আর একটু সকাল সকাল রান্নাবান্না স্টার্ট করলে ভালো হতো। তো আজকে রান্না করেছিলাম, একটু শশা কেটে নিয়েছিলাম, এটা খাবার সময় দেখিয়েছি। আর সজনে ডাঁটা আলু বেগুনের তরকারি, পাঁপড় ভাজা, ভাত, মায়ের সেদ্ধ ঝোল, করলা আলু ভাজি, আর মুগের ডাল টমেটো দিয়ে আলু সেদ্ধ দিয়ে, ওই যে সেদ্ধ আলুটা বললাম না ওটা দিয়ে। তো আজকে এতক্ষণে গিয়ে দুপুরবেলার ভাত টাত খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এখন বাজে হচ্ছে দুপুর আড়াইটা। তো আজকে ভাত টাত খেতে অনেকটা লেট হয়ে গেছে, আমার লেট হয়েছে অনেকটা, বাবা মা ঠিক টাইমেই খেয়ে নিয়েছে। আমার লেট হওয়ার কারণটা হচ্ছে রান্নাবান্না আজকে মোটামুটি অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, রান্নাবান্না করে 12:30টার আগেই আমি ঘরে ঢুকে গেছি, ঠিক আছে। তো তারপরে আমি কী হয়েছে, দুটো বাচ্চা ছেলে বাইরে চিৎকার করছে কেন সেটাই দেখছিলাম। তো যাই হোক, রান্নাবান্না হাত মুখ ধুয়ে বাসনকুসন ধুয়ে 12:30টার আগে ঘরে ঢুকে গেছি। তারপর আমি শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম, ফোন ঘাঁটতে ঘাঁটতে যে কখন চোখগুলো লেগে গেছে বুঝতে পারিনি, তো চোখগুলো এমন লেগে গেছে, তারপরে এক চোখ খোলেনি। ভাত টাত খেয়ে দিয়ে হাজব্যান্ড ফোন করেছিল ওই 2টার দিকে করে, তো তখন গিয়ে আমার ঘুমটা ভেঙেছে। তো তারপরে হাজব্যান্ডের সাথে ফোনে টুকটাক কথাবার্তা বলে আমি গেলাম ভাত খেতে। তো ভাত টাত খেয়ে বাসনকুসন ধুয়ে হাত মুখ ধুয়ে এখন ঘরে এলাম, ঠিক আছে। তো এখন 2:30 বাজে, একদম খাটিখাটি 2:30 সময় আমি ভিডিওটা অন করলাম। তো আজকে একটা ঘটনা ঘটেছে, ঘটনাটা হচ্ছে আজকে দুটো বিয়েবাড়ির নেমন্তন্ন এসেছে। তো দুটো যে বিয়েবাড়ির নেমন্তন্ন এসেছে, একটা আমাদের ফ্যামিলি পারপাস বা গ্রামে পাড়ার নয়, দুটো এসেছে আমাদের দুজনের দুই বন্ধুর বিয়েতে, মানে আমার এক বান্ধবীর বাড়ির বিয়েতে আর হাজব্যান্ডের একটা বন্ধুর বিয়েতে নেমন্তন্ন এসেছে। আর এই হচ্ছে তার কার্ড, এই যে দেখো দুটো কার্ড, এইটা হচ্ছে হাজব্যান্ডের বন্ধুর বিয়ের নেমন্তন্নের কার্ড, আর এটা হচ্ছে আমার বান্ধবীর বাড়ির থেকে এসেছে। তো দুটো কার্ডের কোনোটাই খুলে দেখিনি যে কবে বিয়ে, কী সম্ভবত এই দোলেই হবে, আমার মনে হচ্ছে যে দুটো বিয়ে একই দিনে পড়েছে। তো প্রথমে হাজব্যান্ডেরটাই খুলি। তো এই হচ্ছে কার্ড, দেখো কার্ডটা কিন্তু বেশ ভালোই করেছে, এই যে কার্ড, এই দেখো কার্ডটা হচ্ছে এই দেখে নিয়েছো, আর কার্ডের মধ্যে লেখা আছে। তো আমি লেখা দেখিনি এখনো পর্যন্ত, তোমাদের আগে দেখিয়ে দিলাম, এরপর আমি দেখি বিয়ের ডেটটা কবে। হ্যাঁ, এটা হচ্ছে 24 ফাল্গুন বৃহস্পতিবার বিয়ের ডেট, আর প্রীতিভোজ শুক্রবার। তো বিয়ের ডেটটা দেখার থেকেও ইম্পর্ট্যান্ট হচ্ছে প্রীতিভোজের ডেটটা দেখা, সেটাই ইম্পর্ট্যান্ট, তাই না? তো যাই হোক, বৃহস্পতিবার বিয়ে আর শুক্রবারে প্রীতিভোজ সন্ধে 7 ঘটিকায়। তো 7 ঘটিকায় লেখলেও থোড়ি না, 7 ঘটিকায় প্রীতিভোজ হয়, প্রীতিভোজ তো হয় রাত্রি 9 ঘটিকায়, 8টার আগে তো শুরুই হয় না খাওয়া দাওয়া। তো যাই হোক, 9-10 ঘটিকায় আমাদের চলে। তো যাই হোক, মোটামুটি এটা হচ্ছে বৃহস্পতিবারে বিয়ে আর শুক্রবারে প্রীতিভোজ, এটা হচ্ছে হাজব্যান্ডের বন্ধুর বিয়ে, আর এটা হচ্ছে আমাদের গ্রামে, আমাদের পাড়াতে নয় বাট আমাদের গ্রামে, ঠিক আছে। আর এবার আমার বান্ধবীর বাড়ির থেকে যে বিয়ের কার্ডটা এসেছে সেটা আগে দেখি, এটা তো দেখা হয়ে গেছে। তো তো কার্ডটা আনপ্যাক করি, বাহ কার্ডটা বেশ ভালোই করেছে, এই দেখো কার্ডটা মোটামুটি বেশ ভালোই করেছে। এই যে কার্ডের উপর, এখন সবাই একটু অন্য ধাঁচের কার্ড করছে কেন জানি না, এইটার চিটটা খুলে গেছে মনে হচ্ছে। এইটা বিয়ের ডেট, প্রীতিভোজের ডেট দেখি, 22 ফাল্গুন বিয়ে, 22 ফাল্গুন মানে মঙ্গলবার, এই মঙ্গলবার বিয়ে, বুধবারে প্রীতিভোজ, দুটোই হচ্ছে ছেলের বিয়ে।
তো এইটা হচ্ছে আমার বান্ধবীর ভাসুরের বিয়ে, ঠিক আছে? তো সেই জন্য বান্ধবীর বাড়ির থেকে এই নেমন্তন্নটা এসেছে। এটা হচ্ছে কবে দেখলাম, ভুলে গেলাম, ও মঙ্গলবারে বিয়ে আর বুধবারে প্রীতিভোজ, মানে এই মঙ্গলবার। আর তো বেশি দিন টাইম নেই, আজকে শনিবার, রবি, সোম, মঙ্গল, আর মাঝখানে দুটো দিন বাকি আছে বিয়ের। এত লেট করে নেমন্তন্ন, যাই হোক, মোটামুটি আর দুদিন পরেই বিয়ে, 3 দিন পরেই প্রীতিভোজ। তো এটা অনেকটাই দূর, বান্ধবীর বাড়ি কোনোদিনও যায়নি বান্ধবীর বিয়ের পর থেকে, তো অনেকটাই দূর, কোন দিকে রাস্তা কি সব জানিও না। তো যাই হোক, দুটো নেমন্তন্ন একদিনে এসেছে, আবারও নেমন্তন্ন আছে এই দোলে 22 তারিখে। এই যে বিয়ে বাড়ির কার্ড, এই কার্ডে যে ডেট, সেই ডেটে আবারও বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে। কার্ডটা আমি তোমাদের এখন দেখাতে পাচ্ছি না, কারণ তার কার্ডটা অনেক দিন আগে, প্রায় 1 মাস আগে কার্ড দিয়ে গেছে। তো সেই কার্ড কোথায় আছে জানি না, তো সেই জন্য কার্ড দেখাতে পারবো না। তো যাই হোক, এটা অনেকটাই দূর, মানে তো যাই হোক, এই কার্ডটাও বেশ ভালোই করেছে, দেখছোই তোমরা। তো দুটো আজকে নেমন্তন্ন এসেছে, আর এই দোলে প্রচুর বিয়ের ডেট, প্রচুর, এত এত বিয়ের নেমন্তন্ন এসেছে, মানে বন্ধু স্টাফ থেকে এসেছে, ফ্যামিলির থেকে এসেছে, অনেক অনেক বিয়ের নেমন্তন্ন এসেছে। এবার কোনটা ছেড়ে কোনটায় যাই সেইটা নিয়ে কনফিউশনে পড়ে গেছি, মানে একটা ছেড়ে দিলে, মানে যার দিকে যাবো তার তো ভালোই, যার দিকে যাবো না তারই রাগ হবে। তো এই হচ্ছে প্রবলেম, কোনটা ছাড়বো আর কোনটা যাবো সেই নিয়ে এখন কনফিউশন হয়ে গেছে। আর এখন এই ডেটেই কি মানে সবাইকে একসঙ্গে বিয়ে করতে হয়েছে নাকি জানি না, সবাই একসঙ্গেই দোলেই বিয়ে করছে, দোলে এত এত বিয়ে বাড়ি কেন বুঝতে পারি না বাবা। তবে যাই বলো আর তাই বলো, এই বছর কিন্তু বিয়ের নেমন্তন্ন অনেকগুলো খেয়েছি, মানে অনেক বিয়ে হয়েছে, বিয়ে তো হয়েই প্রত্যেক বছর, কিন্তু এই বছর নেমন্তন্ন প্রচুর ছিল। সেই শীতে শুরু হয়েছে, তখন থেকে বিয়ের নেমন্তন্ন চলছেই চলছেই চলছেই, এখনও কোনো স্টপ হয়নি, ননস্টপ চলছে। ভাগ্যিস চৈত্র মাসটা মল মাস আছে, নাহলে চৈত্র মাসেও বিয়ের নেমন্তন্ন পেয়ে যেতাম। যাই হোক, চলো, ভালোই হয়েছে, বিয়ের নেমন্ত্রণ যত পাই ততই ভালো। তো যাই হোক, চলো এখন একটুখানি শুয়ে রেস্ট নিয়ে নিই, এখন যদি আর ঘুমাবো না, কারণ ঘুম তো অলরেডি হয়ে গেছে, এখন এমনি একটুখানি শুয়ে থাকবো, ফোনে এডিটিং টেডিটিং বাকি আছে সেইগুলোও করবো। আমি আজকেই বলছিলাম মাকে যে এই লোকগুলো অনেক দিন আসেনি, এইগুলো এরা না আগে প্রচুর আসতো, কিন্তু করোনার পর থেকে খুব কম, আসে না বললেই চলে। আজ অনেক দিন পরে এদের দেখা পেলাম, তো বেশ ভালোই লাগলো। আর দুটো মেয়ে আসে, তারা মায়ের সাথে খুবই ঘনিষ্ঠ, মানে মায়ের সাথে খুব গল্প করে, তো মেয়েগুলো কবে আসবে আর জানি না। এখন সন্ধেবেলা হাজব্যান্ড কাজ থেকে এলো, তো কাজ থেকে আসার পর আমার হাতে এই প্লাস্টিকটা দিয়ে বলছে, দেখো তোমার একটা ফেভারিট জিনিস এনেছি। তো আমি তো প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছি, দেন প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড হয়ে খুলে দেখছি যে হাজব্যান্ড নিয়ে এসেছে চকলেট। তবে হ্যাঁ, অবশ্যই এটা আমার একটা ফেভারিট চকলেট, এগুলো চকলেটগুলো হচ্ছে সেই বাসে ফেরিওয়ালাদের কাছে পাওয়া যায় না, লেবুর ডিজাইন থাকে, লেবু ডিজাইনের, আর কালো কালো, আর লেবু কালার একটুখানি টক ঝাল হয়, আমার খেতে যে কী ভালো লাগে সে কী বলবো। তো আগে হাজব্যান্ড মাঝে মধ্যে আনতো, তো সেই দিন আমি বলছিলাম, কিছুদিন আগে আর কি, হাজব্যান্ডকে বলছিলাম যে অনেক দিন হয়ে গেল তুমি আর সেই চকলেটগুলো আনো নি, এনে দেবে না? তো হাজব্যান্ড বলছে ঠিক আছে। তো আজকে ও একটুখানি তাড়াতাড়ি করেই কাজ থেকে এলো, তো দেখছি এগুলো নিয়ে এসছে, তো আমার বেশ ভালোই লাগছে। আর এই চকলেটগুলো এতটাই শক্ত, আমি কতবার যে চেষ্টা করলাম ভাঙার মাঝে মধ্যে, কারণ অনেকটাই বড় বড় এই চকলেটগুলো, আধটা খাবো বলে, কিন্তু আমি ব্যর্থ হলাম, ভাঙতে আর পারলাম না, তো বাধ্য হয়ে লাস্টে একটা গোটাই মুখে পুরে নিলাম। আমার লোবা সামলাতে পারলাম না, আমার দারুণ লাগে এগুলো খেতে, বিশেষ করে এই কালো রঙের চকলেটগুলো খেতে, হালকা হালকা ঝাল ঝাল লাগে, তো বেশ ভালো লাগে। এরপরে একটুখানি লেখালেখির কাজ ছিল, কী লিখছিলাম জানি না, ও লিখছিলাম হচ্ছে যে আমার 2-3টা কাজ ছিল, তো সেই কাজগুলো আমি ভুলেই যাচ্ছিলাম, তাই নোট করে নিলাম, যাতে করে খাতাটা দেখলেই মনে পড়ে ফাঁকা টাইমে যে এই কাজগুলো আছে এখন করতে পারে। তো সেইগুলোই এখন 2-3টা কাজ ছিল বেশ কিছু, তো ওইগুলোই এখন আর কি আমি লিখে নিলাম, তারপরে যাব রাত্রের খাবার দাবার করতে। তো আজকে রাত্রে করলাম হচ্ছে পরোটা, পরোটার আলুর তরকারি, সাদা আলুর তরকারি করেছিলাম কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, তো তার সাথে পরোটা করেছিলাম, রাত্রেও খাওয়া হলো আর সকালের জন্য ছিল। আর এই দেখো ফুলকো ফুলকো পরোটা, নরম নরম ফুলকো ফুলকো, বেশ ভালো লাগে খেতে। মাঝে মধ্যে এক একদিন পরোটা করলে বেশ ভালোই হয়, মন্দ হয় না পরোটা লুচি, প্রত্যেক দিন রাত্রে রুটি খেতে ইচ্ছে করে না, মানে একঘেয়ামি হয়ে যায়, সেই একঘেয়ামিটা কাটানোর জন্য মাঝে মধ্যে পরোটা করি। পরোটা তো সপ্তাহে একদিন এমনিতেই করি, বুধবারকে বুধবার, তাছাড়াও মাঝে মধ্যে আরও করি, আর লুচিও করি মাঝে মধ্যে, কারণ লুচিটা তো বেশি খাওয়া চলবে না, আর গরমকাল চলে এলো, এখন যতটা যা তেলের জিনিস কম খাওয়া যায় ততটাই ভালো, না হলেই শরীর খারাপ হবে 2 দিন ছাড়া।
তো পরোটাগুলো লাস্টে করছি, মোটামুটি হালকা গরম থাকা অবস্থায় যেন খেতে পারি। আবার খুব গরম থাকলে তো খাওয়া যাবে না, পরোটাটা ঠান্ডা হতে বেশ কিছুক্ষণ টাইম লাগে। তো খাবার খাওয়ার আধা ঘন্টা মতো আগে আমি পরোটাগুলো ভেজে নিয়েছিলাম। আর আজকের ব্লগটা এখানে এন্ড করছি। কেমন লাগলো এই ব্লগটা দেখতে অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক তো অবশ্যই করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটা ব্লগের সঙ্গে। আজকের মতো এই পর্যন্তই থাকলো। তোমরা কিন্তু কমেন্ট করে জানাও আমাকে প্লিজ, যে ব্লগগুলো কেমন লাগছে দেখতে, আর তোমরা কী ধরনের ব্লগ দেখতে চাইছো, বা কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে সেটাও আমাকে জানাতে পারো। আমার পক্ষে সম্ভব হলে আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতো এই পর্যন্তই, টাটা, গুড নাইট।